রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে সুযোগ সৃষ্টি করা, আর জনগণের দায়িত্ব সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের ভাগ্য গড়ে তোলা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ সাজার স্বপ্ন নয়, বাস্তব। 2009 সালে দেশে মাত্র 8 লাখ মানুষ ইন্টারনেট সেবা পেত, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12.5 কোটিরও বেশি। বুধবার সন্ধ্যায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নিজ জেলা কিশোরগঞ্জে 5 দিনের সফরে রয়েছেন, আজ বিকেলে তার বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে। তথ্য প্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য অবতারিত সুযোগের দ্বার উন্মোচিত করেছে, তেমনি এর অপব্যবহার ও জালিয়াতির কারণে অনেক চ্যালেঞ্জের জন্ম দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি ভিত্তিক সদা দৃষ্টি রাখতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে সুযোগ সৃষ্টি করা, আর জনগণের দায়িত্ব হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের ভাগ্য গড়ে তোলা। আর এইভাবে বাংলাদেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের পুনর্বাংলায়।